নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিক থেকে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তাহলে আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। মাসের শুরু থেকে আপনাদের অর্থনৈতিক দিকটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। ঠিক মাসের মাঝখানে গিয়ে কিন্তু আপনাদের অর্থনৈতিক ভাবটা এক্সট্রিম পর্যায়ে বাড়তে থাকবে। হ্যাঁ বন্ধুরা, ওভারঅল যদি অর্থনৈতিক দিক বলা যায় তাহলে চরম সীমায় আপনারা দায়ী থাকবেন এই মাসে অন্তত। তো প্রথমে আসি আপনাদের কার্যক্ষেত্র। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এর পাশাপাশি যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, এগ্রিকালচার মিন্স যারা কৃষিকাজ, মাছ চাষ এইসবের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে সুফল আপনারা পেতে চলেছেন। এর পাশাপাশি যারা মিডিয়া ওরিয়েন্টেড এবং গ্ল্যামার ওয়ার্ল্ডে আপনারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার চূড়ায় আপনারা দাঁড়িয়ে থাকবেন। শুধুমাত্র আপনাদেরকে হার্ড পরিশ্রম করতে হবে। এরপর আছে আপনাদের শিক্ষাস্থান। এই মাসে আপনাদের কিন্তু শিক্ষাস্থান কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, তবে স্কলারশিপ পাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাওয়ার কিন্তু চান্স রয়েছে। তাই পড়াশোনাতে একটু মনোযোগটা একটু বেশি করে দিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা বিবাহিত জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে রোমান্টিকতা দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা রোমান্টিক ভাব লক্ষ্য করা যাবে। এরপরে আসি আপনাদের প্রেম জীবন অর্থাৎ লাভ লাইফ। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা প্রেম বা প্রণয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু প্রেম ম্যাচুরিটি করবে, এবং যারা অলরেডি প্রেমে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবারও পুনরায় নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের পারিবারিক স্থান। এই মাসে আপনাদের পারিবারিক স্থান মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে কাকা থেকে সাবধান থাকবেন। এরপর আসি আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য। কন্যা রাশির জাতক ও জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, খুব ভালো বলা যাবে না। পেটের প্রবলেম, গাইনো প্রবলেম এইসব প্রবলেম কিন্তু আপনাদের থাকবেই থাকবে। এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাতের ব্যথা, হার্টের প্রবলেম এবং ফুসফুসজনিত প্রবলেম এগুলো প্রবলেম থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো যাদের এরকম প্রবলেম রয়েছে তারা প্রপার ডাক্তারকে কনসালটেন্ট করুন। এরপর আসি আপনাদের সন্তান স্থান। কন্যা রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান ভালো দেখা যাচ্ছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, সন্তান লাভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এরপর আসি আপনাদের বিজনেস ক্ষেত্র। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা বিজনেস করছেন, বিশেষ করে যারা ফুড ওরিয়েন্টেড, গ্লসারি, প্রসাধনী দ্রব্য এবং গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে ভালো যেতে চলেছে। এর পাশাপাশি যারা কর্পোরেট লেভেলের মালিক রয়েছেন তাদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো যেতে চলেছে। অর্থাৎ আপনার যদি কোনো কোম্পানি থাকে, সে ছোটোখাটো হোক আর বড়ই হোক, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই মাস কিন্তু আপনাদের লটারি লাগার সম্ভাবনা রয়েছে। তবে লটারি নিয়ে যখন বললাম তখন একটি কথা আমি বলে দিই, আপনার জন্মছকে যদি রাহু গ্রহ ভালো থাকে তবে কিন্তু লটারি কাটুন, নচেত লটারিটি কাটতে যাবেন না। এরপরে আসি আপনাদের, তবে এ প্রসঙ্গে একটি কথা বলে দিই, এই মাসে কিন্তু শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে। আপনার জ্ঞাতিশত্রু কিন্তু শত্রুতা করবে এবং আপনার বহিঃশত্রু কিন্তু শত্রুতা করবে, শত্রুতা থেকে একটু সাবধান। এই শত্রুতার কথা আসলো বলে আমি একটি কথা বলি, শত্রুকে জব্দ করার কিছু ফর্মুলা আমার কাছে রয়েছে,
এক্সট্রিম পর্যায়ে কিন্তু কার্যকরী, সেই ফর্মুলাগুলো এক্সট্রিম পর্যায়ে কিন্তু কার্যকরী। তাই আপনারা যদি জানতে চান যে শত্রু নিয়ে যদি আপনারা খুব প্রবলেমে থাকেন, তাহলে আমাকে কমেন্টসে জানান, আমি আরেকটি এপিসোডে শত্রু নিয়ে, শত্রুকে কী করে নিধন করবেন সেটি নিয়ে আমি ভিডিও করব। তো এই মাসে কিন্তু শত্রুতা নিয়ে একটু প্রবলেম রয়েছে এবং ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ওভারঅল এই মাসে আপনারা কিন্তু সিংহাসনে বসতে চলেছেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। সবশেষে একটি কথা বলি, আমি যতগুলো প্রেডিকশান করলাম সেটি কিন্তু একটি সার্বিক নির্ণয়, আপনার নিজস্ব জন্মছক আলাদা, তাই পুরোপুরি যে মিলবে এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই, তবে 50-60% কিন্তু মিলবেই, এতটুকুটা আমি বলতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।